আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এস আই মাসুদ রানা আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শ্যুট করত গুলি করত হত্যা করতো এবং গুম করত এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন একসময় পুলিশের পুলিশে পুলিশ যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুকে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই পুলিশকে রক্তপিপাসু হাসিনা করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছড়ছে তো আপনারা ভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না বিগত দিনে আমার আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমা তার ভিতরে আমরা আসলে জনগণের কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বোঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনেই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দোধ হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব বাংলাদেশে যদি এই মুহূর্তে একটা জরিপ করা হয় বা যে কোনো সময় একটা জরিপ করা হয় যে এই দেশের সবচাইতে ঘৃণিত পেশা কোনটা একটা রিজাউন্ডিং রেসপন্স হবে পুলিশ এবং এটা শুধুমাত্র এই যে বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পুলিশ নৃশংসভাবে শত শত অসম্ভবত হাজার হাজার ছাত্রকে খুন করলো সেইটার পর মানুষের মধ্যে এই সেন্টিমেন্ট গড়ে উঠছে ব্যাপারটা কিন্তু এরকম না অনাদিকাল থেকে ব্যাপারটা এমনই ছিল এই কথাটা এই কারণে বললাম যে এই যে একটা ডিনায়াল ডিসমিস করার একটা টেন্ডেন্সি এটা আমাকে ইভেন মোর এনরেজ করে এখন পুলিশ সদস্যরা ওনারা এখন কথা বলতেছেন এভাবে যে মানে এই ঘটনার কারণে মানুষ পুলিশের ব্যাপারে বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ কিন্তু ব্যাপারটা তো তা না এখন কোনো বিচ্ছিন্ন ব্যাপার নাই এখন হচ্ছে পুলিশ তার নৃশংসতার পিনা কলে পৌঁছেছে কিন্তু পুলিশ সবসময় এমন ছিল বাংলাদেশে পুলিশ মানে হচ্ছে একটা ভীতির নাম একটা চাষের নাম এবং এটা সকল সময় যে রাজনৈতিক কারণে ব্যাপারটা তা না রাজনৈতিক দমন নিপীড়নের ক্ষেত্রে পুলিশ নৃশংস রাজনৈতিক দমন নিপীড়ন যখন জড়িত না চাঁদাবাজি ছিনতাই হিয়াবা দিয়ে তুলে নিয়ে যাওয়া টর্চার করা নাগরিকের উপর অত্যাচার করা এই বাস্তবতা তো আপনাকে মেনে নিতে হবে এখন বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে আমি এর আগে অনেক সময় বিভিন্ন সময় আলোচনা করছি এবং মানুষের অ্যাঙ্গার তাদের এইসব সব কথাবার্তা এইসব কাজে তো প্ল্যাকেটেড হয়ই না বরং মানুষ আরও বিক্ষুব্ধ হয় এই ডাক্তারগুলা বদমাশগুলো সারাটা বছর পান্ডামি করে বেড়ায় তারপর মানুষ যখন তার অভিযোগ নিয়ে সামনে আসে তখন এমন একটা তামাশা করে যে এখানে কেন ডাক্তারদেরকে মানুষ কষাই বলে তারা বুঝতে পারতেছে না কেন এই তারা মানুষের সেবা করে যাচ্ছে কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসতেছে না তারা বুঝতে পারতেছে না তাতে খালি মাথায় ঠোকে না কেন এটা সত্যি কথা পুলিশের সবাই তো খারাপ না কিন্তু সমস্যা হচ্ছে যারা খারাপ না তারাও হইতেছে যে গিলতি বাই অ্যাসোসিয়েশান টাইপের অথবা সাইলেন্সের মধ্য দিয়ে অ্যাসোসিয়েশান টাইপের আপনাদের ভেতর থেকে আপনাদের লোকজন তো কখনো কোনো অন্যায় স্বীকার করে না কখনো তার কলিগের অন্যায়ের কথা একটা মানুষ যখন আগে আসে তাকে সমর্থন দেয় চুপ মেরে থাকে মেরে থাকে ইফ এনিথিং ডিফেন্ড করতে বের হয়ে পড়ে জোর করে এখন আপনি বলতে পারেন যেটা এখন অনেকে বলতেছেন যে এদেরকে কর্নার করা হয় এদেরকে পুলিশ পুলিশকেও যদি মুখ খোলার চেষ্টা করে তাদেরকে বিপদে ফেলা হয় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের ওপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে যারা মানেনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কারো চাকরি হয়ে হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এইসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এটা সত্য কথা মাফিয়াতন্ত্রের কালচারে কেউ মুখ খুললে তাকে এমন বিপদে ফেলে যে মানুষ ভয়ে মুখ খুলে না এবং ভয়ে মুখ না খুলতে না খুলতে আমরা এমন পার্সোনালিটি গড়ে ওঠে আমাদের যেখানে আমরা হয়তো খালি চেপে যাওয়া হজম করা অন্যায় অবিচার মেনে নেওয়া কখনো প্রতিবাদ না করা এই টাইপের পার্সোনালিটি আমাদের গড়ে ওঠে যেটা আমি অতীতে আপনাদেরকে আলোচনা করছি যে ভিন ইউএস আসার পরও দেখি যে বাংলাদেশিরা হচ্ছে কখনো তাদের কোনো চাওয়া দাবে মুখ ফুটে বলে না একদম চুপ খামোশ মেরে থাকে এবং এটা আমি রিয়েলাইজ করছি ফ্রম টাইম টু টাইম বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে আমরা সারা জীবন যে দেশে থাকতে ধরেন যে মানে মুখ খোলার কথা তো আমরা ভাবতেই পারি না আপনি সরকারি অফিসে গেছেন আপনার সাথে সকল ধরনের অন্যায় অবিচার মাফিয়াগিরি সন্ত্রাসী খারাপ ব্যবহার দুর্ব্যবহার হচ্ছে আমরা আমরা কি করি সর্বোচ্চ খামোশ মেলে থাকার চেষ্টা করি মুখ খুললে আরও দশটা প্যাঁচে ফেলে দিবে আমরা যতভাবে পার হয়ে আসতে পারি সেই কারণে আমরা মুখ বন্ধ রাখতে রাখতে এটা আমাদের পার্সোনালিটির মধ্যে ঢুকে গেছে আবার অনেকে আছে যে মানে যে সিম্পলি নট অনেস্ট যেমন ধরেন এখন তো পুলিশের সদস্যরা যারা তারা দেখেনি যে কান্নাকাটি করতেছেন কিন্তু নট নেসেসারিলি যে দেশের সাধারণ মানুষের উপর ওনারা এই নির্যাতন করছেন এত হাজার হাজার মানুষ মারা গেছে এটার জন্য ওনারা দুঃখিত তা না আমরা যে পুলিশের যে ভদ্রলোকের শুরুতে আমরা আলোচনা শুনলাম উনি কান্না করতেছেন উনি কিন্তু এক পর্যায়ে বলেন যে উনি থানায় ফিরছেন ফিরে দেখেন ওনার কলিগরা অনেকেই মারা পড়ছেন এই কারণে ওনার কান্না আসতেছে এই পর্যন্ত যে আরেক পুলিশ সদস্য উনিও একই কারণে ওনার কান্না আসতেছে যখনই ওনাদের দমকে কান্না আসে তখনই ওনাদের কান্নার কারণ তারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন ওনারা যখন বলে যে আমার কলিগরা আজকে লুকায় আছে মারা পড়তেছে তারপর ওনাদের দমকে কান্নাটা আসে বিগত দিনে আমার আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আর কি উনি ছাত্র হাজার হাজার ছাত্র মারা গেছে সেটা নিয়ে ওনার একটা ফোঁটা পানি আসে না ওনার মেট্রো রেলের কথা বলার সময় ধমকে কান্না আসে ছাত্রলীগের পোলাপানকে জুতা পেটা করছে এটা বলার সময় ওনার ধমকে কান্না আসে উনি বাবা মা স্বজন হারাইছে এটা বলার সময় ওনার ধমকে কান্না আসে আর এই ছাত্রলীগের পাণ্ডাদের হাতে পুলিশের হাতে যে ছাত্র মারা এটা নিয়ে ওনার কান্না তো দূরের কথা কোনো ধরনের বরং ক্ষোভে উনি ফেট ফাটতে থাকেন খালি ছাত্রদের কথা আসলে খালি এই কমপ্লেন সেই কমপ্লেন সো মানুষ কেন আপনাদেরকে ভালোবাসবে মানুষ কেন আপনাদের অ্যাপোলজি অ্যাকসেপ্ট করবে আপনারা তো অ্যাপোলজিটিক না এসেন্টলি আপনারা তো সমব্যাথি না আপনারা তো অপরাধ বোধে ভুগে এগুলো কথা বলতেছেন না আপনারা দূর উপর আসেন দেখে এখন আপনাদের হচ্ছে কান আসতেছে দমকে দমকে তাহলে এবার একটু মানুষের জুতে আপনাদেরকে বসান আপনারা যে সারা বছর মানুষকে এইভাবে দূর করান এইভাবে অত্যাচার নির্যাতন এবং কি পরিমাণ অত্যাচার নির্যাতন আপনারা করেন সেই কথাটা আমি আপনাদেরকে এই চ্যানেলে কুটিবার বলছি যে এদের ভেতরে কত রকম বদমাইশি আছে এটা আমাদের পক্ষে বাইরে থেকে বোঝাও সম্ভব না এই পরিমাণ বদমাশিগুলো এগুলো শুধুমাত্র বোঝা সম্ভব এদের কথাবার্তা শুনলে এদের কথা থেকে বের হয়ে আসে এদের কথা থেকেই আমরা ক্লু পাই কিউ পাই যে কত ধরনের পাণ্ডামি হয় এবং পুলিশ সদস্যরা হচ্ছে এখন বের হয়ে এসে তাদের কিছু দাবি উত্থাপন করছে পুলিশে সংস্কার করার জন্যে তো সেইখানে যে দাবিগুলো করতেছিল সেই দাবিগুলো শুনেই বুঝতে পারতেছি যে তাদের মধ্যে কত ধরনের পাণ্ডামি চলে যে পুলিশকে হয়তো সেরকম চাঁদাবাজিতে ব্যবহার করা হয় পুলিশকে এটাতে করা হয় সেটা করা হয় পুলিশের মধ্যে পদোন্নতির জন্যে ঘুষ লেনদেন হয় চা তো এই 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 সকল কিছু কিন্তু আমরা জানি আমরা যখন বাইরে থেকে এই ধরনের অভিযোগ তুলি এরা পুরোপুরি অস্বীকার অস্বীকার করে বরং উল্টা ব্লেম করা শুরু আমাদেরকে তাদের তারা যখন চিপায় পড়ে তখন তারা ঠিকই অভিযোগ করতে শুরু করে এবং তাদের পেট থেকে বের হইতে শুরু করে যেইভাবে করে মিডিয়ার লোকজন দেখবেন আপনি না মিডিয়াতে কেন মিডিয়ার এগুলো এভাবে কথা বলা হয় শুধু কি মিডিয়ার মধ্যেই শোঁয়াশুই এগুলো আছে কাউচ কাস্টিং কাউচ এগুলো সবখানে আছে শুধু কি মিডিয়ার মধ্যেই ব্রেকআপ এগুলো সব এরকম কথা বলে ডিসমিস ডিনাল তারপর তাদের মধ্যে তাদের মধ্যে যখন ঠোকাঠোকি লাগে তখন দেখি একজনের সামনে এসে বলতে শুরু করেন যে ওনাকে অ্যালং দা ওয়ে কতজন অফার করছে কাস্টিং কাউজ করার জন্যে এবং উনি বলতে থাকেন যে এই মুহূর্তে মিডিয়াতে যতজন আসে সবাই শুয়ে শুয়ে এই পর্যন্ত আসছে না শুয়ে এই পর্যন্ত আসতে পারতো না দুই একজন হাতে গোনা বাদে তাদের মুখ থেকে তখন বুঝতে শুরু করি আমরা আচ্ছা তার মানে মিডিয়ার মধ্যে যে কাস্টিং কাউজের যে অভিযোগ করা হয় ভালো ঘর মেয়েরা মিডিয়াতে যাইতে চায় না এবং মিডিয়াতে যারা যায় তাদের ব্যাপারে সাধারণ মানুষের জনমনে ভালো ধারণা না তার মানে এটা ভুল না তার মানে এটা অসত্য এটা আনফাউন্ডেড না কিন্তু খালি ডিনায়ল দিসমিস পুলিশ জানে পুলিশ কত খারাপ পুলিশ জানে পুলিশ কত রকমের আকাম করে যেগুলো আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারি না একটা ডাক্তার জানে তাদের মধ্যে কত রকম আকাম হয় ডাক্তাররা কি রকম সন্ডামি পান্ডামি করে বেড়ায় যেটা আমরা বাইরে থেকে পুরোপুরি আমরাও জানতে পারি না মাঝে মধ্যে ওদের মুখ থেকেই বের হয়ে শুনে অবাক হই একটা বাংলাদেশি কত বড় পেশা সেটা আমাদের চেয়ে বেশি কেউ জানে না বিদেশিরা কিন্তু বিদেশিদের সামনে আমাদেরকে বহির্বিশ্ব কেন সম্মান করেন রাইট এই যে পিসাচপনা চলল সর্বোচ্চ পর্যায় থেকে দেশের একেবারে হাবিলদার পর্যায় পর্যন্ত যে একটা পিসাচের মতো কর্মকাণ্ড চলল একটা পৃথিবীর ইতিহাসে বিরল সাধারণ ছাত্রদের ছোটো ছোটো বাচ্চাদের উপরে এই নৃশংসতা আমাকে তো এটা সারপ্রাইজ করে নি আমি তো আজীবন বলে আসছি আপনাদেরকে যে বাঙালি কী পরিমাণ পিসাচ এবং কী নৃশংস আমার চেয়ে বেশি কেউ জানে না আপনারা এগুলো বললে বলেন যে সেফ সেলফ হিটিং বাংলাদেশি আমি রাইট আচ্ছা হিটিং বাংলাদেশি তো আপনারা যদি আপনাদের অপরাধ স্বীকার করে আপনারা যদি অ্যাপোলোজিটিক একদম হোল হার্টেডলি অ্যাপোলোজিটিক মানুষের প্রতি সমব্যাথি না হন তাহলে মানুষ কেন আপনাদেরকে ভালোবাসবে এই যে ওই ভদ্রলোক একটা জায়গা তুমি বলেন তোমার কথাটা শুনেন উন্নত রাষ্ট্রীয় পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আপনারা নিজেরা তার মানে আপনারা রিয়েলাইজ করেন যে বিদেশে উন্নত দেশে মানুষ পুলিশকে ডাকলে পুলিশ একটা পাখি রাস্তা পার হবে তার জন্য দৌড়ে ছুটে আসে তাকে হেল্প করার জন্য আপনারা সেই রকম হইতে চান তার মানে আপনারা সেই রকম না তাহলে তো মানুষ আপনাদেরকে কেন ঘৃণা ঘৃণা করে এটা না বোঝার কোনো কারণ নাই এবং সবচেয়ে বড় কথা দেখেন পুলিশের এই যে যে কথা ওনারা বলছেন সেটা সত্য কথা যে সবাই খারাপ না পুলিশের মধ্যে সবাই এগুলো করে না সমস্যা হচ্ছে যারা এটা করে না তারা কন্ডেমও করে না তারা স্বীকারও করতে চায় না তারা বরং অস্বীকার করে করে চেপে চেপে থাকে তাহলে মানুষ কেন আপনাদেরকে কি কারণে আপনাদেরকে বরণ করে নিবে আপনার তাহলে গিভ মি ওয়ান গুড রিজন যে দেখেন এই ছাত্র আন্দোলন কোটা আন্দোলন শেষ হয়ে মাত্র দেশ গড়ার কাজে আমরা মাত্র নামছি এর মধ্যে পাণ্ডামি করতে নেমে গেছে যে খুলনার পুলিশ কমিশনার সে হইতেছে বিনপির পাণ্ডাদের সাথে অলরেডি নেতাদের সাথে গোপনে মিটিং করা শুরু করছে পাণ্ডামি করার লিঙ্ক করা এই গুন্ডা পাণ্ডার সাথে উঠবস করা সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে নাই

আবার গোপনে সেই পাণ্ডামির মধ্যে ঢোকার চেষ্টা করতেছিল এবং যেটা পুলিশের নিচের সদস্যদের কথা যে আমাদেরকে ব্যবহার করা হয় আচ্ছা মালদামাকে ব্যবহার করা হয় না এই যে সেই পাণ্ডাটা পাণ্ডামি করার চেষ্টা করতেছিল এই মুহূর্তে দেশে যারা ভালো পুলিশ সদস্য আছে ভালো মানুষ তারা কিন্তু এই মুহূর্তে কোনো রিটিলিয়েশনের ভয় নাই কোনো রেপার কুশান্সের ভয় নাই কোনো কনসিকুয়েন্সের ভয় নাই কোনো ধরনের ভয় নাই এখন তাদের উচিত নিজেদেরকে রিডিম করার জন্যে দেশে যত পুলিশ আছে সবাই বের হয়ে এসে লাইভ করে ইয়েতে মিডিয়াতে এসে যে তারা নিজের একটা ধরায় দেয়া যে এই আমাদের খুলনার এক পুলিশ কমিশনার সে আবার গুন্ডামি পান্ডামিতে ঢুকতেছে ঢুকে তারপর আবার আমাদের পুলিশকে কলুষিত করবে যে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা চাই এবং দশটা পুলিশ যদি আজকে দশটা লাইভ করতো ভাইরাল হতো আলোচনা করতো তাইলে মানুষ জানতো যে হ্যাঁ পুলিশ যারা এতদিন ভয় মুখ বন্ধ করেছিল যারা নানান রুটিলেশনের ভয় মুখ বন্ধ করেছিল আসলে তারা মুখ বন্ধ করেছিল রিটেলিয়েশনের ভয়ে গ্রুপিংয়ের কারণে না ট্রাইব ট্রাইব তৈরি করার কারণে না ট্রাইবাল ইনক্লিশনের কারণে না পান্ডামি করার জন্যে না গ্রুপ বেঁধে দল বেঁধে চলার জন্যে না তারা আসলেই ভালো মানুষ এতদিন ভয় না সেটার তো কোনো প্রমাণ আমরা পাচ্ছি না আপনারা এখন পর্যন্ত এতগুলো হাজার হাজার ছাত্র মরলো এটার জন্য আপনাদের কান্না আসে না আপনাদের কান্না আসে পুলিশদেরকে এখন দূর করাচ্ছে পুলিশ আপনাদের কলিগ মারা গেছে এই জন্যে কান্না আসে এই কথাটা অনেকে বলতেছেন ঘুরে ঘুরে যে যে যারা গুলি করছে আপনারা দেখেন কয়জন মানুষ অল্প কিছু পুলিশ সদস্য গুলি করছে আই নট অ্যান্ডারলি শিওর কারণ হচ্ছে ইয়েস আপনি ফ্র্যাকশানে ফেললে হচ্ছে অন অবশ্যই অনেক লক্ষ লক্ষ পুলিশ তার মধ্যে কয়েকশো গুলি করছে কিন্তু আপনি দেখেন দেশে যদি আজকে দুই হাজার ছাত্র হত্যা হয়ে থাকে সারা দেশে মিলেমিশে হ্যাঁ এখানে কিন্তু তেমন বিশজন বা একশো জন পুলিশ সদস্য তার মানে প্রতি একজন পুলিশ সদস্য জনকে গুলি করছে তেমন কিন্তু সম্ভবত না যদি একজন পুলিশ সদস্য পাঁচজনকেও গুলি করেন তার মানে পাঁচ ছশো পুলিশ সদস্য এই মেসাকারটা চালাইছে সারা দেশে এবং যারা গুলি করেন আজকে আজকে রাস্তার মধ্যে আপনি র্যান্ডমলি আপনি একটা পুলিশ সদস্য সে অনেস্ট হওয়ার ভালো মানুষ হওয়ার পার্সেন্টেজ কতটুকু কোনো পার্সেন্ট নাই জিরো পার্সেন্ট আমি তো ঢাকা শহরে বাইক চালাইছি অনেক দিন যে রাস্তায় পুলিশের সামনে পড়ছি পুলিশ থামাইছে পান্ডামি করে নাই একেবারে ফেয়ার ভালো ভদ্রলোক এরকম নাই তা না আসে অবশ্যই এদের দেখা পাই না এটা কনসেন্ট্রেশন এতই কম এদের দেখা পাই না কথা বোঝেন নাই তো এটা তো আপনাদের যে চাওয়াটা যে মানুষ আমরা সব কিছু ভুলে গিয়ে সকল ধরনের অত্যাচার অবিচার নির্যাতন সকল ধরনের ইয়ে হ্যারাসমেন্ট হয়রানি সব কিছু আমরা ভুলে গিয়ে খালি আপনাদেরকে ভালোবেসে যাব এবং চাঁদের উজ্জ্বল পিঠের দিকে তাকাই ওই যে দোয়া করে আমাদের পাপের সাগরের দিকে না তাকাইয়া আমাদের ভালো কাজের দিকে তাকাইয়া দুজাহানেরই আপনাদের আশা এই আপনাদের খালি ওই যে দোয়ার মতো করে আপনাদের পাপের দিকে না থাকে খালি ভালো কাজের দিকে তাকায় আপনাদেরকে ক্ষমা করে যাব সারা রায় সো এটা আপনাদের জন্য নিজেরা নিজেদেরকে রিডিম করার একটা সুযোগ আপনারা যদি সত্যিকার অর্থেই জনমনে আস্থা ফিরে পাইতে চান আপনারা যদি জনগণের আস্থায় আসতে চান তাহলে আপনাদেরকে আপনাদের কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে শুধু মুখে দাবি করলে হবে না মুখে চেয়ে গেলে হবে না পুলিশের এই যে পুলিশ যে রাজে দাবি তুলছে সেখানে পুলিশরাই দাবি তুলছে তাদের জানি ইউনিফর্মের চেঞ্জ করা হয় কারণ এই ইউনিফর্মে রক্ত দাগ লেগে আছে যে নৃশংসরা করছে এবং এটা একটা সিম্বলিকটা শুধু এটা একটা রিয়েল চাওয়া আমাকে একজন মেসেজ করছেন একজন ভদ্রমহিলা বোধ হয় উনি মেসেজ করে বললেন যে উনি এখন পুলিশ দেখলেন উনি ট্রমা থেকে বের হইতে পারেন যে পুলিশের ইউনিফর্মে কাউকে দেখলে ওনার মনে পড়ে যায় তার এই নৃশংসতার কথা সো মেবি ইটস এ রিয়েল থিং ইস নট জাস্ট এ সিম্বলিক থিং যে পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করতে হবে কারণ সারা দেশের মানুষকে এই ইউনিফর্মে কত একটা মাস ধরে যেইভাবে ট্রমাটাইজ করছে যেই নিঃশংসতা করে গেছে একেন আপনার যদি রোগের সিমটমকে অ্যাড্রেস করেন রোগের কারণকে অ্যাড্রেস না করেন তাহলে এগুলো কোনোটাই কাজ হবে না আপনি যত ইউনিফর্ম বদলান পুলিশের ইউনিফর্ম কি এরাকে বদলানো হয় নাই এরাকে একবার পুলিশের ইউনিফর্ম বদলানো হয়েছিল পিনপি সরকার আমলে এসে করছিলো আগে খাকি কালার ছিল পুলিশের ড্রেস এখন এটাকে নীল করবেন নীল থেকে বদলে কী করবেন এখন লাল করবেন রক্তের রং করবেন আমরা সবাই ফেসবুকে অনাস্থা জানাইছিলাম লাল লাল করেন তারপর কদিন পর আবার কালো করতে হবে কদিন পর আবার পিগুনি করতে হবে ইয়াস এগুলো সিম্বলিক বাট অ্যাট দ্য সেম টাইম ইট মিনস ডাজেন্ট মিন মাছ আপনারা যদি আসল কাজটা না করেন ডাজেন্ট মিন মাছ ডাজেন্ট মিন এনেছি এখন এই মুহূর্তে পুলিশ সদস্যরা পুলিশ ভাইরা কণ্ঠাস অবস্থায় আছেন তারা কষ্ট করেন এই ব্যাপারে কোনো ইয়ে নাই মানে কোনো এটা অস্বীকার করার উপায় নাই এবং এটা নিয়ে আবার খুব আধিক্ষ্যতা দেখানোরও কিছু নাই দ্য নেচার অফ দ্য ওয়ার্ক যারা ডাক্তার তাদের নেচার অফ দ্য ওয়ার্ক একরকম যারা পুলিশ তাদের নেচার অফ দ্য ওয়ার্ক একরকম এক একজনের ওয়ার্কের নেচার অফ দ্য ওয়ার্ক এক এক রকম এক এক অনেকের হ্যাঁ জব টাইপের একটু আইসি চাকরি রাইট সবাই সবার জায়গা থেকে সবার মতো করে যাচ্ছে ইয়াস কেউ একটু বেশি করতেছে কেউ একটু কম করতেছে কারণ নেচার অফ দ্য জব মোর রিস্কি এবং মোর তো এগুলো মানুষ অ্যাকাউন্ট করবে কখন কখন জানেন যখন মানুষ জানবে যে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করতেছেন আপনার মানুষদেরকে নিরাপত্তা দিচ্ছেন জীবন বুক পেতে দিচ্ছেন মানুষকে সেভ করার জন্য মানুষকে খুন করার জন্যে না চাঁদাবাজি বন্ধ করছেন মানুষকে অত্যাচার অবিচার বাসার মধ্যে গিয়ে তুলে নিয়ে আসা ব্যবসাদের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বাস ড্রাইভারের কাছ থেকে চাঁদাবাজি করা হালি পাণ্ডামি হকারদের কাছ থেকে টাকা তোলা এগুলো যে আপনাদের পুলিশরা করে আপনারা জানেন আপনারা তো জানেন আপনারা পুরা আগা গোড়া এই চক্র আপনারা এক এক গ্রুপ আর গ্রুপকে ডিফেন্ড করা সাপোর্ট দেওয়া কোঅর্ডিনেট হয়ে কাজ করা সারাটা জীবন এগুলো করে গেছেন শুধুমাত্র যে আপনাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে এসব ভুজুং ভাজুং বইগুলো পার পাবেন না আপনারা উইলিংলি উইলফুল্লি সারা পুলিশ ডিপার্টমেন্ট এরকম দূষিত এবং শুধু পুলিশ তাই সারাটা বাংলাদেশ এরকম প্রচিত গলিত দূষ প্রতি রাইট এই কারণেই তো এই ওভারহল করার কথা উঠতেছে এই কারণেই তো আমরা চাচ্ছি দুইটা পলিটিক্যাল সিস্টেমের বাইরে এসে একটা তৃতীয় পক্ষ যাদের লেগেছি নাই পাণ্ডামি যাদের মাফিয়াতন্ত্রের জাল বিস্তার করা নাই সারা দেশে তাদের পক্ষে একমাত্র সম্ভব হবে এগুলো সমূলে উৎপাটন করা এছাড়া তো সম্ভব হবে না সো এই বাংলাদেশে এই যে একটা ফ্রেশ স্টার্টের আমরা চেষ্টা করতেছি আপনারা যদি সত্যিকার অর্থে চান আপনারা নিজেদেরকে মানুষ আপনাদেরকে ভালোবাসুক এবং আপনাদের অতীতের ল্যাগেসি অতীতের দূষিত পাপের ল্যাগেসি থেকে বের হয়ে আসতে চান তাইলে আপনাদের এই নাকি কান্না না করে কাজে প্রমাণ দেন আমরা কাজে দেখতে চাই যে আপনারা নিজেদেরকে সত্যিকার অর্থে আপনারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে চান আপনারা কাজের মধ্য দিয়ে ভালোবাসা অর্জন করতে চান বিলিভ মি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসার জন্য রেডি হয়ে বসে আছে খালি আপনারাই তাদেরকে ভালোবাসতে দিচ্ছেন না